একটা হচ্ছে থিওরি আপনার শিক্ষকরা বুঝিয়েছেন যে এই কেমিক্যালটার সাথে এই কেমিক্যালটা জুড়ে দিলে এখন একটা ব্লাস্ট হবে আর আপনি একদিন ঘরে প্র্যাকটিস করলেন আর বাস্তবিকই যখন ব্লাস্ট হবে তখন আপনার ঈমান বেড়ে যাবে কিনা এবং আপনি মাত্রাটা বুঝতে পারবেন যে এতটুকু দিলে এতটুকু হয় আর এতটুকু দিয়েছি রেজাল্ট এই তাহলে দলিল যখন বাস্তব ঘটে তখন এটা অন্তরের মধ্যে গেথে যায় তো এই কথাটা ইমাম ইবনে ইমাম মুসলিম তার অধ্যায় এনেছেন এবং তিনি এই সম্পর্কে বেশ কিছু যুক্তি দাঁড় করিয়েছেন তা আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুর্দাকে জিন্দা করে দেখানোর মতো নত না তবে এটা আমার ধারণা থেকে দেখাবো আশা করি এটা আপনার অন্তরে প্রশান্তি পাবে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি এটাও পেয়েছি মুস্তাদে আহমদে হাদিসটা রয়েছে সম্ভবত 2447 নম্বরে পেয়ে যাবেন 2447 তাতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন قال الله قال رسول الله صلى الله عليه وسلم ليس الخبر كالمعاينه নিশ্চয়ই খবর কোনোদিন দেখার মতো হয় না মানে একজন ব্যক্তি সচক্ষে দেখে যে জ্ঞানটা অর্জন করবে সেটা শুনে কোনোদিন হবে না ليس الخبر كالمعاينه একটা সংবাদ আসছে যে দুবাইতে শিলা বৃষ্টি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা আমরা শুনলাম আপনার অন্তরে তেমন কোনো রিয়্যাক্ট হবে না যারা সেটা সচক্ষে দেখেছে যেভাবে তাদের অন্তরে দাগ কাটবে তারা সুমা বলেছেন লাইসাল খাবারু কাল মুআয়ানাতিন শোনা সংবাদ দেখার মতো কোনোদিন হয় না মানে এটা দিয়ে বোঝাতে কি চাইলাম রাসূল যেভাবে সচক্ষে জান্নাত জাহান্নাম দেখেছেন তার ঈমান যতটা তাজা হয়ে গেছে আমরা সেটা শুনে ওই রকমের ঈমান আমাদের হবে না এটা বোঝাতে চেয়েছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে হাক্কুল ইয়াকিন যেটা মানে সত্যি সত্যি আপনার বিশ্বাস হয়ে যাওয়া এটা আইনুল ইয়াকিনের দ্বারা যেভাবে সম্ভব ইলমুন ইয়াকিনের দ্বারা আপনি সেটা করে নেন মানে আল্লাহ আমাদেরকে ইলম দিয়ে দিয়েছেন আল্লাহ চেয়েছেন যে তোমার চোখকে আমি এখন পর্দা করে দিলাম কিন্তু তোমাকে আমি জ্ঞান দিয়ে দিলাম বান্দা তোমার চোখে দেখে ইমানটা যেমন তাজা হয়ে যেত তুমি আমার এই সংবাদের মাধ্যমে তোমার ইমানটাকে তাজা করে নাও এটা আল্লাহ চেয়েছেন এই জন্য আল্লাহ আমাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন কিন্তু শ্রবণ শক্তিটাকে আল্লাহ চালু করে দিয়েছেন যে আমার মোহাম্মদ যা বলে তুমি এটা মেনে নাও এটাই হক একদিন তোমাকে আমি চোখে দেখিয়ে দেব আল্লাহ বলেছেন তোমরা সচক্ষে জাহান্নাম দেখতে পাবে লাতারাউনাল জাহিম তোমরা অবশ্যই সচক্ষে জাহান্নাম দেখতে পাবে তাহলে আজকে আমাদেরকে শুধু ইলম দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে তুমি এই ইলমটাকে কাজে লাগিয়ে তোমার জ্ঞানটাকে হাক্কুল ইয়াকিনে রূপান্তরিত করো যেটা তুমি একদিন সচক্ষে দেখতে পাবে রাসূল সাল্লাম এটাকে বোঝানোর জন্য এক্সাম্পল টেনেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আখবারা মূসা বিমা সানা কাওমুহু ফিল ইজিল মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ওই তাওরাত আনতে গিয়েছিলেন তখন আল্লাহ কিন্তু মূসা আলাইহিস সালামকে এটা জানিয়েছিলেন যে তুমি যেখানে আসছো তোমার জাতি তো গরুর পূজায় লিপ্ত হয়েছে মূসা আলাইহিস সালাম কোনো রিয়্যাক্ট করেন নাই ফালাম ইউলকি আল আলওয়াহ তার হাতে ওই আলওয়াহ ছিল যেটা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ তাওরাত দেওয়া হয়েছিল মূসা আলাইহিস সালাম এটা শোনার পর এটা ফেলেনি জিদ করে রাগে ফেলেনি ফালাম্মা আয়ানা যখন তিনি সচক্ষে দেখলেন বিমাসানা যে বাস্তবিকই তারা গরুর পূজায় লিপ্ত সাথে সাথে আলকাল আলওয়া তিনি এটাকে ছুঁড়ে মারলেন তাওরাতকে ফান কাসারা এবং ভেঙে দিলেন তার মানে রাসূল সাল্লাম বোঝাতে চাইলেন সচক্ষে দেখা আর শোনা দুইটা দুই রকম যেমন কিছু পিতামাতা আছেন আপনি শুনেছেন আপনার সন্তান নেশা করে শুনেছেন আপনার কোনো প্রভাবিত হয়নি কিন্তু বলেন তো দেখে একজন বাবা যদি সত্যি তার ফিতরতের উপরে থেকে থাকে আর হঠাৎ করে একটা রুমে ঢুকেছে আর দেখলো তার সন্তানের হাতে সিগারেট তার সন্তানের হাতে ওই নেশার বোতল তার রিয়্যাক্টটা কি হবে এটাই বোঝাতে চেয়েছেন মানে চোখের দেখা কখনো শ্রবণ শক্তির মতো হয় না তবে আল্লাহ আমাদেরকে চেয়েছিলেন যে তোমরা শুনে দেখার মতো ঈমান নিয়ে আসো তাহলেই তোমরা সঠিক পথের উপরে থাকতে পারবে তো এবার আমি যেটা আপনাকে দেখাবো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন যেটা আপনি সূরা যারিয়াত 51 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন আমি তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তুমি যাতে উপদেশ নিতে পারো এই জন্য তোমাকে জ্ঞানটা দেওয়া হলো এটা আমাদের মতো সাধারণ পাবলিকের আয়াত না আপনি জেনে নেন কোরআনের এই আয়াতটা প্রত্যেকটা ওই ছাত্রদের জন্য যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে যারা মেডিকেল সায়েন্সের ওই ল্যাবরেটরির মধ্যে যারা কাজ করবেন এটা তাদের জন্য এই আয়াত আল্লাহ বলেছে অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি আমি প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লাআল্লাকুম তাযাক্কারুন যাতে করে তোমরা উপদেশ নিতে পারো এখানে জোড়া বলতে উদ্দেশ্য কি জোড়া বলতে দুইটা না যে আল্লাহ দুইটা পৃথিবী সৃষ্টি করছেন
দুইটা আকাশ না জোড়া বলতে বেজোড় মানে এপিট ওপিট বিপরীত দিক যেটাকে বোঝায় এটাকে বলে জোড়া যেমন রাত তার জোড়া কি দিন সাদা এপিট ওপিট ডান পেট উপর হাসি প্রত্যেকটার জোড়া আছে কিনা নর নারী এভাবে এটা আমার ব্যাখ্যা না স্বয়ং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এই এর মানে হলো জামিউল মাখলুকাত আজওয়াজ প্রত্যেকটা সৃষ্টি জোড়ায় জোড়ায় এবং তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন সামা তার জোড়া হচ্ছে আরদ লাইল তার জোড়া হচ্ছে নাহার মানে রাত এবং তার হচ্ছে দিন তারপরে হচ্ছে আল আশামস আল কামার সূর্য চন্দ্র সূর্য আমরা বলি না মানে প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক আছে তারপর আমি আরো দুইটা জিনিস আমি আপনাকে দেখাই আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে জোড়া আছে এটা আমরা সবাই জানি আমাদের জোড়া কি আমরা নর আমাদের জোড়া নারী পুরুষ মহিলা তাই না আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তার মানে এই জোড়া বলতে আপনারা সঙ্গী না অনেকে প্রশ্ন করে তাহলে এমন পুরুষ আছে যে মরে গেছে বিয়ে করেনি এমন মহিলা আছে যাদের বিয়ে হচ্ছে না তাদের জোড়া নাই এটা হচ্ছে সমষ্টিগতভাবে মানে মানুষ দুই ভাগে বিভক্ত পুরুষ আর নারী এখানে আপনার জোড়া বোঝায় নেই উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হলো আমি যেমন একটা পুরুষ ঠিক আল্লাহ আমাদের বিপরীত আরেকটা মানুষ বানিয়েছেন তারা হলো কি মহিলা নারী এখন কথা যদি আমি ওই দিকে নিয়ে যাই কথার মূল ঘুরে যাবে আরেকটা আবার তৈরি হতে চাচ্ছে আর কি ট্রান্সজেন্ডার না আরেকটা শ্রেণী মাঝখান দিয়ে আবিষ্কার হতে চাচ্ছে তারা আল্লাহ যেন তাদেরকে এই জমিনে হালাক করে দেন হয় তারা হেদায়তের পথে ফেরত আসবে অন্তত বাংলার জমিনে যেখানে মুসলিমরা বাকি থাকবে আল্লাহ যেন কোনোদিন এখানে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক না দেন তারা ওই যেই সব জাতি থেকে আসা সেখানে যেন তারা থাকে ওই সব দেশে চলে যাক অন্তত মুসলিমদের মাঝে যেন এই আগাছা জন্মাতে না পারে আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেবেন আর তার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কার রাসূল বলেছেন যখনই কোনো ফিতনা বিপর্যয় কারো চোখে পড়ে সে যদি আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ আমি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি কিয়ামত পর্যন্ত আপনার লাইফে আপনার ফ্যামিলির লাইফে এরকম বিপর্যয় কোনোদিন আসবে না এটা আমার কাছে আশ্রয় চাইতে হবে এজন্য আমাদের প্রত্যেকটা মুসলিম পিতামাতাকে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার সন্তান যেন এই কুপথে পা না বাড়ায় আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মরিয়ম আলাইহিসসালাম তার মা যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি মরিয়মকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে আল্লাহ কিন্তু হেফাজত করে নিয়েছিলেন এজন্য আমাদেরকেও দোয়া করতে হবে আল্লাহ আমাদের সন্তানদেরকে এই লূত আলাইহিসসালামের কওমের মতো নোংরা পাপে যেন জড়াতে না পারে আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম এটাকে করতে হবে আল্লাহ বলছেন আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি মানে নর এবং মানুষ রয়েছে কোরআনের আরেকটা আয়াত খুব চমৎকার তাতে আল্লাহ অতিরিক্ত এই তথ্য দিয়েছেন সূরা ইয়াসিনের একটা আয়াত নিয়ে নেন 36 নম্বর সূরা 36 নম্বর আয়াত যেটা আপনার মনে থাকবে তাতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা তিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এই সব কিছুর মধ্যে কি আছে তার একটা হলো মিম্মা তুমবিতুল আর্দ আল্লাহ বলেছেন এই জমিন থেকে যা কিছু উদ্গত হয় যত রকমের গাছপালা আছে যত রকমের গাছপালা আল্লাহ বলেছেন তুমি পরীক্ষা করে দেখো এখানে তুমি জোড়া জোড়া পাবা কিছু গাছ আছে পুরুষ কিছু গাছ আছে মহিলা আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন অমিন আনফুসিহিম এবং তাদের মধ্য থেকেও যেমন আমাদের নর এবং নারী এবং আল্লাহ বলেছেন অমিম্মা লা ইয়ালামুন এমন বহু কিছু আমি সৃষ্টি করে রেখেছি যেটা জোড়ায় জোড়ায় পাবে যদিও তারা সেটা জানে না এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে প্রত্যেকটা গাছ পুরুষ এবং নারী রয়েছে কোরআনের আরেকটা আয়াতে আরেকটু অ্যাডভান্স আল্লাহ বলতেছেন সূরা রব 13 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অমিন কুল্লি সামারাতি জালাম জালা ফিহা জাওজাইন ইসনাইন বরং তুমি প্রত্যেকটা ফল নেও যে কোনো একটা ফল আপেল বলো আঙুর বলো কলা বলো যে কোনো ফল নেন আল্লাহ বলেছেন এই ফলের মধ্যেও নারী এবং পুরুষ আছে ফলের মধ্যে নারী এবং পুরুষ আছে বলেন তো দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কি ক্ষমতা আছে এটা নিজে থেকে বলা আল্লাহ যদি এটা না জানাতেন পৃথিবীতে এমন কোন টেকনোলজি সেখানে আবিষ্কার হইতো যে ফলের মধ্যে পুরুষ ফল আর মহিলা ফল চিনা যাবে এমন কোন বিদ্যা আবিষ্কার হয়েছিল হয় নাই কিন্তু আল্লাহ জাস্ট জানিয়ে দিয়েছেন সাহাবা একরামরা মেনে নিয়েছেন কিন্তু এটা এই যুগের এই ছাত্রদের দ্বারা সম্ভব আপনারা ল্যাবরেটরির মধ্যে আপনারা এগুলোকে পরীক্ষা করে দেখতে পারেন যে এটা পুরুষ ফল এটা মহিলা ফল আর আমার দাবি থাকবে যদি আপনি
এবং যারা অমুসলিম আছে তাদেরকে আপনি আয়াতগুলো দিয়ে দেন আমাদের ইসলাম যে সত্য কোরআন যে সত্য এটা যে আল্লাহর পক্ষ থেকে এটা যে মানুষের বানানো নয় তুমি প্রমাণ চাইলে এখন যে কোনো ফল নাও তুমি পরীক্ষা করে দেখো তো দেখি যেগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ল্যাব ছাড়া আবিষ্কার করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে এই আপেলটা পুরুষ নাকি মহিলা আর যখন আপনি পরীক্ষা করে দেখে ফেলতে পারবেন যে হ্যাঁ এই কথা তো সত্য তাহলে আপনি ইসলাম গ্রহণ করে নেন আপনি কোরআনের প্রতি ঈমান আনেন যেটা আল্লাহর কালাম এই যে পুরো কথাটা কেন বললাম এগুলো জাস্ট একটা থিওরি আমি আপনাকে বললাম আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন বান্দা পৃথিবীতে তোমার চোখ যা কিছু দেখতে পাচ্ছ সব জোড়ায় জোড়ায় রয়েছে কিছু তুমি বিশ্বাস করে নিয়েছ কিছু তুমি জানো না যেমন কি জানি না আমি যদি একটা আপেল নিয়ে আসতাম আর আপনাদেরকে যদি বলতাম এটা হচ্ছে পুরুষ আপেল আপনারা অনেকে মানতেন অনেকে মানতেন না তাই না কিন্তু এখন তো দিন দিনের বিপরীত রাত আছে না আপনার সামনে জুতা খুলে আসছেন আপনি যখন একটা জুতা দেখতেন আপনি আরেকটা জুতা খুঁজতেন তখন আপনাকে যদি জিজ্ঞেস করেন কি খোঁজেন আপনি বলছেন বাম পায়ের জুতাটা পাচ্ছি না কেন আপনার বিশ্বাস কেন হইলো বাম পায়ের জুতাটা খুঁজতেছেন কেন আপনি কারণ আপনি বলছেন দেখেন না আপনি ডান পায়ের জুতা এখানে তার মানে ডান পায়ের জুতা দেখে যখন একজন ব্যক্তি বাম পায়ের জুতা খোঁজে আর এটা তার অন্তরে গেঁথে গেছে তাকে যদি সারা বিশ্বের মানুষ বলে যে না এটা আমি মানি না এটা তো জুতা তো ডান পায়েরই হয় ওটাও তো সেম সেমই আপনি কোনোদিন মানবেন না বলবেন দুনিয়া পাগল হয়ে গেছে কিন্তু আমি না এই ক্ষেত্রে কারণ যেটার প্রতি আপনার অগাধ বিশ্বাস জমে গেছে ঠিক এই থিওরিটাই আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি বান্দা আল্লাহ যেহেতু বলেছেন আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তার মধ্যে 99% তোমাকে আমি দেখিয়ে দিলাম একটা শুধু আমি আল্লাহ গোপন করে রেখেছি শুধু চেয়েছি তুমি বিশ্বাস করো তুমি যখন দিন দেখে রাত বোঝো তুমি যখন হাসি দেখে কান্না বোঝো তুমি যখন দুঃখ দেখে কষ্ট বোঝো তুমি যখন আকাশ দেখে দুনিয়া বোঝো জমিন বোঝো তাহলে তুমি দুনিয়া দেখে পরকাল কেন বোঝো না আল্লাহ এটা বলতে চাচ্ছে যে তুমি দুনিয়া দেখে জেনে নাও দুনিয়ারও তো একটা বিপরীত দিক আছে না ইহকাল এটাকে পুরা করতে হবে আপনাকে যেটা আল্লাহ ওয়াদা করে চ্যালেঞ্জ করেছে যে আমি যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় আর তোমার ক্ষমতা থাকলে তুমি প্রমাণ করে দেখাও যে আল্লাহ এইটা শুধু সিঙ্গেল এটার কোনো বিপরীত দিক নাই আমি পাইনি তখন আপনি আপনার প্রতি ঈমান আপনারটা ঠিক হয়ে যাবে কিন্তু আল্লাহ যেহেতু বলছেন আপনি পরীক্ষা করায় লেগে যান আল্লাহ যেখানে বলেছেন জমিন থেকে যা কিছু বের হয় তা সব জোড়ায় জোড়ায় যেটা আমরা দেখি না চোখে আর প্রমাণ করে যদি পরীক্ষা করে যদি প্রমাণ হয়ে যায় তাহলে আল্লাহর এই কথাটাও মেনে নেন যে দুনিয়ার পরে পরকাল রয়েছে এটা হচ্ছে একটা যুক্তি আপনার কাছে পেশ করলাম যেটা আল্লাহ ওয়াদা করেছেন আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি